Hello everyone, today's date is 1st of September 2021. Our class is class LKG and this is our math class. So page number 73. It's number 73. It's math classwork. It's a boy. Fat and slim. Fat money mota, slim money. So it's a patla. Okay, slim money patla. Fat মানে মোটা and slim মানে পাতলা তো এই ছেলেটি দেখো এখানে fat মানে মোটা দেখাচ্ছে মোটা বোঝাচ্ছে আর এখানে fat এর অপোজিট উল্টোটা কি হবে slim 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 মানে পাতলা সো এবার আমরা দেখব এখানে কি করতে বলেছে রিভিশন টাইম কালার দা ফ্যাটার ওয়ান এই দুটোর মধ্যে যেটা fat মানে মোটা সেটাকে তোমাদের কি করতে হবে কালার করতে হবে হ্যাভ টু কালার সো ইউ ক্যান সি এলিফ্যান্ট ইজ ফ্যাটার দেন দা বার্ড মানে হাতিটা হচ্ছে বার্ডের থেকে ফ্যাটার মানে মোটা তাহলে আমরা হাতিটাকে কি করব এখানে কালার করব আই হ্যাভ নো কালার আমার কাছে কালার নেই তাই আমি পেন্সিল দিয়ে করছি তোমাদের কাছে কালার থাকলে তোমরা কালার দিয়ে সুন্দর করে এটাকে অ্যাশ কালার করবে হাতির গায়ের যে রং সেই রংটা করবে তো ফ্যাটার যেটা আছে যেটা মোটা বলেছে সেটাকে সেই ছবিটাকে সেই পিকচারটাকে সেই সেই জিনিসটাকে অবজেক্টটাকে তোমাদের কালার করতে হবে ওকে তাহলে এলিফ্যান্ট ইজ ফ্যাটার দ্যান দ্য বার্ড ওকে তাহলে আমরা এলিফেন্টটাকে এইভাবে কালার করে দেবো নেক্সট ওয়ান কী বলেছে টিক মানে রাইট চিহ্ন দেবে টিক দ্য স্লিমার অ্যানিমাল স্লিম যে পাতলা তাহলে এখানে দেখো এখানে ডগ আছে একটা এখানে একটা র্যাবিট আছে তাহলে পাতলা কোনটা হচ্ছে ডগের থেকে র্যাবিট হচ্ছে পাতলা ওকে সো এইবার আমরা সেটাকে কী বলেছে স্লিমার যে স্লিম সেটাকে আমরা টিক করে দেবো ওকে সো ডগ ইজ ফ্যাট অ্যান্ড র্যাবিট ইজ কি স্লিম তাহলে স্লিমারটাকে আমরা কী করে দিলাম ঠিক করে দিলাম তাহলে ভালো করে কনসেপ্টটা বুঝবে ফ্যাট মানে হচ্ছে মোটা দ্য বয় ইজ ফ্যাট দিস বয় ইজ ফ্যাট অ্যান্ড স্লিম স্লিম মানে পাতলা এই ছেলেটি দিস বয় ইজ স্লিম মানে পাতলা ওকে ভালো করে এটা করবে থ্যাংক ইউ